আসসালামু আলাইকুম আমি আরিফা ফিমেজ আজকে একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো টপিকটা হচ্ছে ফ্রিল্যান্সিং আমি যদিও বা ফ্রিল্যান্সিং নিয়ে কখনও ভিডিও বানাইনি তো জেনারেল আপনাদের জন্য আমি আর্কিটেকচার এবং রিয়েল এস্টেট অথবা রিয়েল এস্টেট ব্রোকারেজ নিয়ে ভিডিও বানিয়েছি সময় তো একটা জিনিস কিন্তু আমার ক্যারিয়ারটা কিন্তু স্টার্ট হয়েছিল ও ডেস্কের মাধ্যমে ও ডেস্ক ইল্যান্স তারপর ফাইবার এসেছে পিপল আর পাওয়ার এসেছে ওডেসিলেন্স মার্জয়ে আপওয়ার্ক হয়েছে তো এই মুহূর্তেও কিন্তু আমার ফুল ডেডিকেটেড একটি টিম আছে আমি সময় পাই না কিন্তু আমার পার্টনার আছে আবিদ সে তার টিম নিয়ে কিন্তু আমার এই আপওয়ার্কের প্রোফাইলের থ্রুতে কিন্তু আমাদের অফিসে অনেক কাজ হয় তো আগে আমি আমার আপওয়ার্ক প্রোফাইলটি একটু দেখাই আর এরপরে আমরা কথা বলবো যে এই ধরনের ব্ল্যাক বা এই ধরনের প্রবলেম হলে বা অন্য কোন ধরনের প্রবলেম হলে আমরা সেটাকে কিভাবে মিটিগেট করতে পারি আমার আপাক প্রোফাইলটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই দেখানো যে কেন আমার কথা শুনবেন আমার এক্সপেরিয়েন্স আছে কিনা তো এটা হচ্ছে আমার প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি হান্ড্রেড থাউজেন্ড প্লাস আর্নিং আছে আমার পাঁচশো দুটো জব আছে সাত হাজার প্লাস ওয়ার্কিং আওয়ার আছে হ্যাঁ আমি কিন্তু আওয়ারলি জব করি না বাট আউরলি জব এগুলো নিয়ে আসলে অনেক ভিডিও বানানো যায় একটু কম রাখলে আসলে অনেক ক্লায়েন্ট নক দেয় এবং আমার সব ক্রেডেনশিয়াল এবং সব কিছুই এখানে আছে আর দেখতে পাচ্ছেন আমার থ্রি এইটি সেভেন কমপ্লিটেড জব একশো পনেরোটা রানিং জব মানে যারা ইউজ করেন তারা জানেন রানিং জব মানে এই যে সবগুলো কাজ চলছে এমন না আর এটা আমার কোম্পানি সো কোম্পানির আন্ডারেও কিন্তু বেশ ভালোই কাজ হয়েছে এটা সেপারেট ক্যালকুলেশন তো এবারে আমরা আবার ব্যাক করি যে এই ধরনের ব্ল্যাক আউট সিচুয়েশন বা এই ধরনের প্রবলেমের সময় আমরা আসলে কী কীভাবে মিটিগেট করতে পারি এই ধরনের চ্যালেঞ্জগুলো সো প্রথমেই যেটা অনেক ইম্পর্ট্যান্ট অনেক ফ্রিল্যান্সার যেই জায়গাটায় ভুল করে সেটা হচ্ছে আপওয়ার্ক ফাইবার বা এই ধরনের প্ল্যাটফর্মে কন্টিনিউয়াস কাজ করতে করতে তারা লোকাল কাজগুলো ছেড়ে যায় যেটা বেসিক্যালি আমারও অনেক বড় একটা ভুল হয়েছিলো যে যেহেতু বাইরের কাজের প্রাইসিং বেশি এবং বসে করা যায় দৌড়াদৌড়ি নাই পেমেন্ট মিস যাওয়ার সম্ভাবনা কম আপকে কাজ করলে ডেফিনেটলি যার কারণে লোকজন মোর ডিপেন্ডেন্ট অন ইন্টারন্যাশনাল ওয়ার্ক এখানে দুটো প্রবলেম হয় লোকাল কাজ বাদ দিয়ে দেওয়ার কারণে প্রথমত লোকাল কাজ কিন্তু ফিজিক্যাল কাজ মানে আমরা ফিজিক্যালি একজনের সাথে কথা বলি দেখা করি স্পেশালি আমাদের বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের ক্ষেত্রে তো অনেক পার্থক্য কারণ রিয়েল লাইফ নলেজ এবং ভার্চুয়াল নলেজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয়ে যায় আমি একটা বিল্ডিং রেন্ডার দিলাম রেন্ডারে খুব সুন্দর লাগছে বাস্তবে এটা কনস্ট্রাকশন করতে গিয়ে দেখা গেলো যে এটা আর হলো না আবার যখন আপ আগে কাজ করি তখন তো ক্লায়েন্ট আমার কাছে ব্যাক করতে পারে না বা সাইটে ডাকতে পারে না একইভাবে আপনি যদি ডিজিটাল অন্য যে কোনো লাইনেই কাজ করেন না কেন প্রত্যেকটা জিনিসই যখন এক্সিকিউট হয় তখন একটা কমিউনিকেশন গ্যাপ হয় এবং ফিজিক্যাল কানেকশন বা যাওয়া আসা না থাকার কারণে কিন্তু অনেক সময় ক্লায়েন্ট আপনাকে তার অফিসে ডাকতে পারে না বা ওইভাবে ইন্টারাকশন হয় না যার কারণে নলেজে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায় আর দ্বিতীয় যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন যে কোনো কারণে যদি ইন্টারন্যাশনাল মার্কেট ফল করে তাহলে এই পাশ থেকে স্পেশালি আমরা যদি বলি নভেম্বর ডিসেম্বর ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু ডেফিনেটলি অনেক ডাউন হয়ে যায় ওই টাইমটায় বেশ ধরনের চ্যালেঞ্জ হয়ে যায় আবার কখনো কখনো অকারণেই ফল করতে পারে আমি আমার এত স্ট্রং একটা প্রোফাইল এই প্রোফাইলও আমি যদি আপনাকে দেখাই আমার স্ট্যাটাসে এখানে যায় দেখেন আমার বারো মাসের আর্নিও কিন্তু খারাপ না মানে আটা যদিও এই দুই ঈদ এবং এই প্রবলেমের কারণে কিন্তু অনেক ডাউন খেয়েছে তারপর আপনাকে দেখায় একটা ট্রেন্ড আপনি দেখেন এত স্ট্রং প্রোফাইল হওয়ার পরেও আপনি দেখেন আমার দুই হাজার সালের জানুয়ারি মাস থেকে ইনভাইট কমা শুরু করছে ইনভাইট কমতে 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 দেখেন ইদানিংকালে এসে ফ্ল্যাট হয়ে গেছে এটা কি কারণ হয়েছে এটা আমি জানি না বাট দিস ইজ দ্য কেস আমরা লিটারেলি সারভাইভ করছি আমাদের ডিরেক্ট ক্লায়েন্টদেরকে দিয়ে এবং আমাদের লোকাল ক্লায়েন্টদেরকে দিয়ে সো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট যে এই ঘটনা ঘটতেই পারে এমন হতে পারে যে কালকে পরশু আমাকে ব্যান করে দিতে পারে মানে ওদের তো মানে ব্যান করে দিলে কিছু যায় না সো এই জন্য সলিউশন হচ্ছে যে আমাদেরকে লোকাল একটা বিজনেস সবসময় সেট আপ করতে হবে আমি ফ্রিল্যান্সার হইয় যাই হই আমার কিন্তু লোকাল একটা কাজের ফ্লো লাগবে তো প্রথম সলিউশন হচ্ছে লোকাল কাজের ফ্লো সেকেন্ড সলিউশন সেকেন্ড সলিউশন হচ্ছে যে বাইরে একজন টিম মেম্বার রাখা আমাদের প্রত্যেকেরই পরিচিত কোনো ফ্রেন্ড থাকতে পারে বা কেউ থাকতে পারে যে হয়তো তে ইউকে তে বা দুবাইতে যে কোনো একটা জায়গায় বাইরে এসে আছে পড়াশোনা করছে অথবা পড়াশোনা শেষ করে ওখানে চাকরি করছে তো তাকে আপনার আপওয়ার্ক ফাইবার পিপল পার আওয়ারে লগ ইন বা গুরুর লগ ইন দেওয়ার দরকার নেই আপনি তাকে অ্যাজ এ টিম মেম্বার কিন্তু আপনার টিমে অ্যাড করতে পারেন যেমন আপওয়ার্ক এটা কিন্তু সহজ হয়ে গেছে তাকে একটা প্রোফাইল খুলিয়ে প্রপারলি সেই প্রোফাইলটি তৈরি করে তাকে কিন্তু আপনি ইনভাইট করে রাখতে পারেন যে কোনো বিপদে আপদে সে কিন্তু হিসেবে যদি অ্যাড করে রাখেন সে কিন্তু আপনার হয়ে আপনি কল করে বলে দিলেন বা সামস যদি জানতে পারে সে কিন্তু আপনার হয়ে মেসেজ দিতে পারবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সলিউশন যে কাজটা করতে হবে মানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে বাইরে একটি সেট আপ রেডি করা বাইরে সেট আপ করা বলতে যে পার্মানেন্ট হতে হবে না মানে বাইরে যাওয়ার জন্য সব প্রসেস রেডি রাখা যেমন আপনার যদি অ্যাটলিস্ট পাসপোর্টটা রেডি থাকে এই ধরনের সিচুয়েশনে আপনি নেপাল বা ভুটান আশেপাশে যে সমস্ত দেশে বা যে কোনো দেশে যে খুব ইজিলি বাংলাদেশ থেকে যাওয়া যায় সব যে কোনো সময় টিকিট পাওয়া যায় এরকম একটা দেশে আপনি ফ্লাই করতে পারেন যেমন এই প্রবলেমের সময় অনেকেই নেপালে গিয়েছে পুরো অফিস নেপালে চলে গিয়েছে কাজ করার জন্য ফ্রিল্যান্সিং এটা অনেক ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং না বেসিক্যালি ইন্টারন্যাশনাল বা ভার্চুয়াল বিজনেস এটা অনেক ইম্পর্টেন্ট দেন যে সমস্ত জায়গায় লাইক যেমন দুবাই বা আরব আমিরাত বা যে কোন মিডিল ইস্টের কান্ট্রিগুলো হতে পারে ইংল্যান্ড হতে পারে এরকম দেশগুলোতে আপনি যদি ভিসা নিয়ে রাখেন বা ওখানে একটা বিজনেস ওপেন করে রাখেন মাঝে মাঝে যাওয়া আসার ভেতরে থাকেন এই ধরনের ইনভেস্টমেন্ট আপনি করে রাখতে পারেন বা একটা সার্টেন লেভেলে যাওয়ার পর আপনি এই ধরনের ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন তো এই ধরনের সিচুয়েশনে আপনি ওখানে ফ্লাই করতে পারবেন এইটা আপনার মাথায় রাখতে পারেন তো আমরা তিনটা বেসিক সলিউশন নিয়ে কথা বললাম প্রথম সলিউশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল জবের পাশাপাশি লোকাল জবটা করা যেন ঈদের সময় আমরা ইন্টারন্যাশনাল জব থেকে সাপোর্ট পাই আবার ক্রিসমাসের সময় আমরা লোকাল জব থেকে সাপোর্ট পাই কখনো লোকালি যদি কোনো বড়ো ধরনের প্রবলেম হয় তাহলে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো প্রবলেম হলে আমরা লোকাল জব থেকে সাপোর্ট নিতে পারি সেকেন্ড হচ্ছে একজন টিম মেম্বার অ্যাড করা অ্যাজ এ টিম আপনি যেই প্ল্যাটফর্মেই থাকেন না কেন সবখানেই টিম অ্যাড করার একটি সিস্টেম বা সুযোগ আছে আপনি যদি নিজের ইউজার নাম পাসওয়ার্ড শেয়ার করে হলেও একজন ক্রিটিক্যাল একজন মেম্বারকে সাথে রাখা যে অ্যাজ এ আপনার টিম পেইড অর আনপেইড এই টাইমে সাপোর্ট দেবে আর থার্ড হচ্ছে যেহেতু আপনি ইনকাম করছেনই আপনার ডলারের একটা ফ্লো আছে এই ফ্লো এর একটা অংশ দিয়ে আপনি বিদেশে একটা বিজনেস বা ভার্চুয়াল বিজনেস সেট করে রাখতে পারেন আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই ধরনের সিচুয়েশনে আশেপাশের কোনো একটা দেশে ফ্লাই করা আর এই ফ্লাই করার জন্য ভিসা ফ্রি কান্ট্রিতে ফ্লাই করা আর ফ্লাই করার জন্য অ্যাটলিস্ট পাসপোর্টটা রিনিউ ফ্রেশ করে রাখা তো সামনে আপনাদের যদি ফ্রিল্যান্সিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এখানে কমেন্ট ইনবক্স করতে পারেন আর একটা কথা বলে রাখি আপনাদের যদি ফ্রিল্যান্সিং নিয়ে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে বা ইনবক্স করতে পারেন আমাদেরকে মেইল করে আমাদের ডিসক্রিপশনে মেইলটা দেয়া থাকবে তো আমি ডেফিনেটলি সবগুলো মেসেজ পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমরা সামনে এটার উপরে আরও ভিডিও বানানোর চেষ্টা করব